যে বক্তার বক্তব্য শুনে শ্রোতার মধ্যে চলে আসে কিন্তু বক্তার নিজের মধ্যে ইসকো আসে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ शुक्रिया দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন আল্লামা সৈয়দ আবুল আল্লাহদুদ্দিন তিনি তার জীবদ্দশায় ইসলামের খেদমতের জন্য শত শত বই লিখেছেন এমনকি পবিত্র কোরআনের তাপসিরও করেছেন আর তার এই লিখনের ভুল ত্রুটি নিয়ে ভারতীয় উপমহাদেশেরই অসংখ্য আলেম শত শত বই লিখেছেন আর তারা যখন তার এই ভুল ত্রুটি নিয়ে বই লিখেছেন তখন কোনো কোনো ক্ষেত্রে তার দুই একটি ভুল তারা ধরেছেন ঠিকই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছেন তার বিরুদ্ধে তারা মিথ্যা অপপ্রচার চালিয়েছেন আর তারা তার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছেন সেই বিষয়টি নিয়েই মূলত আমার আজকের আলোচনা আর এই আলোচনা করতে গেলেই বাংলাদেশের বেশ কয়েকজন প্রখ্যাত আলেমের দিন এবং জনপ্রিয় বক্তাদের আলোচনা এসে যেতে পারে সেক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমি আজকে আবার ফিতনা সরাতে এসেছি আসলে বাস্তবতা হলো একজন প্রখ্যাত আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা যখন বক্তব্য রাখেন তখন কিন্তু তার সামনে লক্ষ লক্ষ শ্রোতা বসে থাকেন এছাড়াও তার সেই বক্তব্যটি বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে তাতে করে সব মিলিয়ে সেই সেই বক্তার বক্তব্য কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে যায় এখন একজন বক্তা যখন কোনো একজন বিশিষ্ট আলমী দিনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন সেই কথাটা কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে যাবার পরেও সেই বক্তা ফিতনা ছড়াচ্ছেন না অথচ সেই বক্তার বক্তব্য নিয়ে যখন আমি পর্যালোচনা করি তখন আমি নাকি ফিতনা ছড়াচ্ছি কিন্তু আমি কোনো একজন বক্তার অপবাদ পর্যালোচনা করলেই সেটি ফিতনা হয়ে যায় আর যিনি সরাসরি অপবাদ দিয়ে তার সেই আলোচনাটি কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন তাতে তিনি ছড়াচ্ছেন না এই জায়গাই হচ্ছে আমার কষ্টের জায়গা তো যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লামা মৌদুদি রহেমাহুল্লা তিনি পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতের তর্জমা করেছেন সেই তর্জমাগুলি নিয়েই মূলত ভারতীয় উপমহাদেশের অসংখ্য আর সেই কথাটি আলোকপাত করতে গিয়ে কোনো একটি মাহফিলে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কোনো একটি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলোকপাত করেছিলেন চলুন আমরা প্রথমেই তার সেই আলোচনাটি শুনে আসি যদি কেউ বলে নবীজিতার রেসালতের দায়িত্ব পালনে তুরুটি করেছিলেন ওই লোকটাকে আপনারা কেমন শ্রদ্ধা করবেন আর কথা কেমন না কেন করবেন এটি আমি মনে করি তিনি তার বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদ দিয়েছেন তিনি কোরআনের একটি আয়াতের অর্থ করেছেন এবং সেই আয়াতের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করতে গিয়ে অর্থ করতে গিয়ে তিনি একটি শব্দের অর্থ করেছেন ভুল ত্রুটি এখন এটি যদি তিনি ভুলও করে থাকেন তারপরেও কি তিনি গোমরা হয়ে গেলেন তার আকিদা ভ্রান্ত হয়ে গেল চলুন তিনি কি একমাত্র আলেম দিন যিনি পবিত্র কোরআনের এই সকল আয়াতের অর্থ ভুল ত্রুটি করেছেন চলুন আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি প্রথমেই আমরা সোরা গাফিরের পঞ্চান্ন নম্বর আয়াতের অনুবাদ দেখার চেষ্টা করব এখানে আল্লামা মৌদুদি রহেমাহুল্ল অনুবাদ করেছেন হে নবী ধৈর্য ধারণ করো আল্লাহর ওয়াদা সত্য নিজের ভুল ত্রুটির জন্য মাপ চাও চলুন আমরা জানার চেষ্টা করি ভারতীয় উপমহাদেশের আরেকজন প্রখ্যাত আলেমে দিন সাইফুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহেমাহুল্ল এই আয়াতের অর্থ কী করেছেন তিনি অর্থ করেছেন তুমি দৃঢ় থাকো আল্লাহর ওয়াদা সত্য এবং নিজ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো বোঝার চেষ্টা করুন আল্লামা মৌদুদি রহেমাহুল্লাহ অর্থ করেছেন ভুল ত্রুটি আর সাইফুল হিন্দুল্লাহ অর্থ করেছেন গুনাহের জন্য কথাটা বোঝার চেষ্টা করবেন চলুন আমরা জানার চেষ্টা করি এই আয়াতের অর্থ ইবনে ক্যাফির রহেমাহুল্লাহ কি করেছেন তিনি অর্থ করেছেন অতএব তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য তুমি তোমার ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তার মানে ইবনে কাফির রহেমাহুল্ল এবং মাওলানা মৌদুদি রহেমাহুল্ল এই দুইজনের অর্থই কিন্তু সেম অথচ সাইখুল হিন্দ রহেমাহুল্লহ এর অর্থ করেছেন ভুল ত্রুটির পরিবর্তে গুনাহ তাহলে এই যে ভুল ত্রুটি অর্থ এই অর্থটা কি মাওলানা মৌদুদি রহেমাহল্লা নিজে করেছেন শুধুমাত্র অন্য কোনো দিন করেন নাই যদি এই অর্থ করার কারণে আল্লামা মৌদুদি রহেমা হল্ল গোমরাহ হয়ে যান এবং তার আকিদা ভ্রান্ত হয়ে যায় তাহলে নিশ্চয়ই সাইখল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহেমা তিনিও গোমরাহ তিনিও ভ্রান্ত আকিদা পোষণ করেন এমনকি ইবনে কাসির রহেমাও ভ্রান্ত আকিদায় পোষণ করেন এখন ইবনে কাসির রহেমাহুল্লর এই অর্থ নিয়ে আবার অনেকেই মন্তব্য করতে পারেন যে তিনি কি অর্থ বাংলায় করেছেন দেখুন তিনি আরবিতে অর্থ করেছেন সেই আরবি অর্থ বাংলায় অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক অতএব নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান তিনিও এই ভুল ত্রুটি অর্থই করেছেন তিনিও নিশ্চয়ই গোমরা এবং তিনিও নিশ্চয়ই ভ্রান্ত আকিদা পোষণ করেন না আলী যদি এই অর্থ করার কারণে একজন আলেম গোমরা হয়ে থাকেন একজন একজন আলেম ভ্রান্ত আকিদা পোষণ করে থাকেন তাহলে বাকি যে আলেমরা এই আয়াতের অর্থ একই করেছেন তারা আসলে কোন আকিদা পোষণ করেন প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম এরপরে সুরা মোহাম্মদ সোরা মুহাম্মাদের অর্থ আল্লামা মৌদুদি রহমা করেছেন অতএব হে নবী ভালো করে জেনে রেখো আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মুমিন নারী ও পুরুষের জন্য এই হল আল্লামা মৌদুদি রহেমা উল্লার তরজামা তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি সাইফুল হেন আল্লামা মাহমুদুল হাসান রহেমা তিনি এই সুরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতের অর্থ কি করেছেন তিনি অর্থ করেছেন সুতরাং জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি গুনাহের জন্য প্রার্থনা করো এবং ইমানদার নারী পুরুষের জন্য এখন বোঝার চেষ্টা করুন যে মাওলানা মৌদুদি রহেমাহুল্লাহ তিনি ত্রুটি অর্থ করেছেন আর সাইফুল হিন্দ রহেমাহুল্লাহ গুনা অর্থ করেছেন তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি ইবনে কাসির রহেমাহুল্লা এই আয়াতের অর্থ কি করেছেন ইবনে কাসির রহেমাহুল্লা অর্থ করেছেন সুতরাং জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন তাহলে বুঝার চেষ্টা করুন যে এই একই আয়াতের অর্থ আল্লামা মৌদুদি রহমাহুল্ল ত্রুটি অর্থ করেছেন ইবনে কাসির ত্রুটি অর্থ করেছেন কিন্তু সাইফুল হিন্দুল্লাহ গুনা অর্থ করেছেন এখন এই অর্থ করার কারণে যদি আল্লামা মদুদি রহেমাহুল্লাহ গুমরাহ হয়ে যান তার আকিদা ভ্রান্ত হয়ে যায় তাহলে নিশ্চয়ই ইবনে কাসির রহেমাহুল্লাহ সাইফুল হিন্দ রহেমাহুল্লাহ তারাও নিশ্চয়ই গুমরাহ এবং ভ্রান্ত আকিদা পোষণ করতেন প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম এবারে আসুন সুরা নসর সুরা নসরের তিন আয়াতের অনুবাদ নিয়েও বিভিন্ন আলামা মা আল্লামা মদুদি রহেমা বিরুদ্ধে বই লিখেছেন তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি আল্লামা মদুদি রহেমাহুল্ল এই আয়াতের অর্থ কি করেছেন তিনি অর্থ করেছেন তুমি তোমার রবের হাম সহকারে তার তাসবি পড়ো এবং তার কাছে মাঘ ফেরাত চাও ঠিক এই আয়াতের অর্থ করেছেন সাইখুল হিন্দ রহেমাহুল্ল তুমি শিও রবের পবিত্রতা ঘোষণা করো প্রশংসার সাথে এবং তার নিকট গুনাহের প্রার্থনা করো এখন আপনারা বুঝার চেষ্টা করুন এই আয়াতের অর্থ করতে গিয়ে আল্লামা মৌদুদি বলেছেন মাগফিরাত আর সাইফুল হিন রহেমাহুল্লাহ অর্থ করেছেন গুনা এখন এই অর্থ করার কারণে যদি আল্লামা মৌদুদি রহেমাহুল্লাহ গোমরাহ হয়ে যান তিনি যদি ভ্রান্ত আকিদা পোষণকারী হয়ে যান তাহলে হিন্দ হিন্দা তিনিও নিশ্চয়ই গোমরা হয়ে গেছেন এবং ভ্রান্ত আকিদা পোষণ করতেন নাউদি মিন্দ আলী আমি আজকে শুধু এই একটি বিষয় নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করলাম পরবর্তীতে আরো অনেকগুলি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব এখন আমি আপনাদের সামনে বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেমে দিন এবং উজানির পিরশায় ভুজুর হাফেজা হাফেজাহুল্লাহ

তো এই জায়গায় তার একজন মুরিদ তিনি এই লাফিয়ে পড়া মুরিদানের বিশ্বাস সম্পর্কে বুঝতে পারলেন তাকে ধমক দিলেন অথচ পীর সাহেব ধমক না দিয়ে তিনি রেগে গেলেন তাতে বোঝা গেল যে তার মুরিদান তার শরীরের উপর লাফিয়ে এসে যে কথাটি বলেছেন সেই কথাটি তিনি সমর্থন করেছেন এখন আপনারাই মিলানোর চেষ্টা করুন যে আল্লামা মৌদুদি রহেমাহুল্লা সহ যত তাপসির কারুক আছেন পৃথিবীতে এমন কোন তাপসির নাই যে সেই তাপসিরটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রত্যেকটা তাপসির গ্রন্থেই রয়েছে তো ধরেই নিলাম তিনি একটা ভুল ত্রুটি করেছেন এই ভুল ত্রুটি করার কারণে তিনি যদি গোমরা হয়ে যান ধান তো আকিদা পোষণকারী হয়ে যান তাহলে উজানির পীর সাহেব তাকে যে তার মুরিদ খোদা বানিয়ে ফেললো তিনি একবারও সংশোধন করলেন না ধমকু দিলেন না বরং যাকে তার আরেক মরিদান ধমক দিলেন তার উপরেই তিনি রাগান্বিত হয়ে বয়ান বন্ধ করে চলে যাচ্ছিলেন এতে কি প্রমাণিত হয় না যে উজানির পীর সাহেব নিজেকে খোদা দাবি করেছেন এখন যারা আল্লামা মৌদুদি রাহমাহুল্লা অনুসরণ করে বা ফলো করে তাদের তো তার তো অনেক অনুসারী বাংলাদেশে আছে তাই না এবং তারাও বিভিন্ন ওয়াজ মাহফিল ওয়াজ করে থাকেন আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন যে জামাত ইসলামী বা শিবিরের কোনো কর্মী তাদের কোনো নেতা বা তাদের কোনো ওয়াইজিনের গাড়ের ঘাড়ের উপরে সেরকম লাভ দিয়ে পড়েছে আর তাকে বলেছে যে কিসের বয়ান খোদা তো এখানেই বৈশা রয়েছে নাউদাল এরকম কোন ঘটনা কি আপনারা জানেন আমার ধারণা আপনারা জানেন না অথচ এই উজানির পীর সাহেবের বিরুদ্ধে এই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সহ কৌমি আলামা শাহেদ চর্মনাই মা শাহেদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসে নাই কোনো বক্তব্য আসে নাই কোনো বিবৃতি আসে নাই কিন্তু তারা একেবার ঢালাও ভাবে দিনের পর দিন আল্লামা মৌদুদি রহেমাহুল্লার বিরুদ্ধে এই ভুল ত্রুটি ধরতে গিয়ে তাকে এমনই একটি জায়গায় নামিয়ে দিয়েছেন তাকে গুমরা বানিয়ে দিয়েছেন তাকে ভ্রান্ত আকীদা পোষণকারী বানিয়ে দিয়েছেন কখনো কখনো তার বিরুদ্ধে তারা অপ অপবাদও দিয়েছেন অথচ উজানির পীর সাহেব তাকে খোদা বানিয়ে দেওয়া হলো তিনি প্রতিবাদ না করে বরং এতটাই এই কথাটা পছন্দ করেছেন যে একজন ধমক দেওয়ার পরেও তিনি রেগে গিয়েছেন অথচ তার এই চিন্তাভাবনা তার এই ঘটনার প্রতিবাদ করে কাওমি আল্লামা মাশায়েদদের পক্ষ থেকে কেউই কোনো বিবৃতি দেন নাই এতে প্রমাণিত হয় যে আল্লামা মদুদির রহমা বিরুদ্ধে হিংসা পরায়ণ হয়েই এই জাতীয় বক্তব্য বাংলাদেশের কওমি অঙ্গনের কিছু কিছু আলেম দিয়ে যাচ্ছে এবং কিছু কিছু আলেম বই লিখে যাচ্ছে এখন প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে একজন আলেম তিনি কবরের বায়ান করছেন তিনি জাহান নামের বায়ান করছেন এই বায়ানটা করতে গিয়ে হয়তো দু একজন মরিদান দু একজন শ্রোতা তার মধ্যে এস এসে যেতে পারে এসে যাওয়ার কারণে এই যে লাফালাফি আমরা দেখি এই জায়গায় আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা বক্তার ওয়াজ শুনে শ্রোতারা এস্কের মধ্যে পড়ে গিয়ে লাফালাফি করে কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই কোন বক্তার মধ্যে এস্ক এসেছে বক্তার বক্তব্য শুনে শ্রোতার মধ্যে এস্কো চলে আসে কিন্তু বক্তার নিজের মধ্যে এস্কো আসে না এটা হলো একটা আশ্চর্যের বিষয় আর দুই নম্বর হল রসলুল্লা আলী আলিহাল্লামের বয়ানের থেকেও কি খুব এস্কের বয়ান আমাদের দেশের আলাম পীরদের বয়ান মোটেই না তো রাসুল্লাহ সাল আলী সাল্লামের বয়ান শুনতেন সাহাবাহিক রামরা দিয়াল্লাহ তালমাই তাদের মধ্যে কি এসকু আসতো না অবশ্যই আসতো তো তারা তো কোনোদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের গায়ের উপরে এইভাবে লাভ দিয়ে পড়েন নাই এভাবে লাফালাফি করেন নাই কোনো বর্ণনায় পাওয়া যায় না তো তাহলে এটি কি পাগলামি কি না আমি আমাকে আবার অনেকেই ভুল বুঝতে পারেন পাগলামি কি পাগলামি না চলুন এটি প্রমাণ করার জন্য কওমি অঙ্গনের আরেকজন প্রখ্যাত আলেমে দিন

উজানি হুজুর তার একজন মুরিদান এস্কের কারণে তার গায়ের উপর এসে লাভ দিয়ে পড়ল এবং বলল যে যে কিসের জিকির এখানে রয়েছে এইটা তার এত পছন্দ হয়েছে একজন মুরব্বী ধমক দেওয়ার পরে তিনি রাগান্বিত হয়ে বয়ান ত্যাগ করে চলে যাচ্ছিলেন অথচ সেই একই ঘরানার আলেম মুফতি নোমান কাসেমি তিনি বললেন এই ওয়াজের মাঠে এস্কের নামে এই লাফালাফি এটি হচ্ছে শয়তানি এখন আপনারা কোনটাকে সমর্থন করবেন উজানিফ সাহেবের মত তার চিন্তাধারা সমর্থন করবেন নাকি মুফতি নমান কাসিমের চিন্তাধারা সমর্থন করবেন দুইটা তো একসাথে সমর্থনযোগ্য হয় না তাই না জারেশকোট শুয়ে যাবেন কথা বল ঠিক জারেশকোট বই শুয়ে শুইতে না পারলে বাইরে যাই ওযু করে আইবেন দেখবেন আপনার শয়তানিও যাই বইশকো যাইবোগা